আচ্ছা প্রথমে সুজিটা দিই? হ্যাঁ প্রথমে সুজিটা দিই। কতটা লাগবে বলো সুজি? সুজিটা 5 চামচ মতো লাগবে। এরপর কি দেব বলো? আমার এই একই সেম আমি ময়দাও দেব 5 চামচ। ময়দা 5 চামচ। ময়দা 5 চামচ দেব। আচ্ছা এই দুটো সমপরিমাণে লাগবে। সমপরিমাণে সমপরিমাণে যাবে দুটো। ওকে আর এবারে কি দিচ্ছো? এবার আমি এর মধ্যে তোমার টক দই দেব। টক দই? টক দই কতটা? ওই তোমার 1 স্পুন দাও। কিন্তু এই যে সুজি দিলাম, ময়দা দিলাম এবং এবারে দই দিচ্ছি, এটা দিয়ে কি বানাচ্ছি সেটা বলো। এটা দিয়ে আমরা বানাচ্ছি মালপোয়া। মালপোয়া কি? মালপোয়া তো আমরা সারা বছর ধরেই খাচ্ছি। তো এটা আমি শীতকালের জন্য আমি একটু রেসিপিটাকে চেঞ্জ করে কমলা লেবু দিয়ে মালপোয়াটা বানাতে চাইছি। আচ্ছা যেহেতু শীতকালে কমলা লেবুটা পাওয়া যায় একটু মানে ভিন্ন টেস্টের একটু ইভিনিং স্ন্যাক্স হিসেবে, আচ্ছা কমলা লেবু দিয়ে এটা বানাচ্ছি। এটা বানাচ্ছো কমলা লেবু দিয়ে? আর কমলা লেবুর মালপোয়া বানাতে আজকে আমাদের সঙ্গে দমদম থেকে এসেছে সুতপা। সুতপা কর। আচ্ছা দই দিলাম 1 চামচ, এবারে আর কি দেবো বলো? দই দিলাম, এবারে এর মধ্যে আমি যে আমি তোমার মালটা মানে কমলা লেবু যেটা ফ্লেভারটা আসবে মালটাটার আমি রসটা দেব। মালটার রসটা দেবে? এখানে একটা মালটা রস বের করে রাখো তো? একটা মালটার পুরো রস আছে। পুরোটা পুরোটাই দিয়ে দেব তো? পুরোটা দিয়ে দাও। আচ্ছা তোমার বোধহয় এটা মিক্স করবে তো? চামচটা লাগবে নাও। আচ্ছা এবারে একে একে বলো ওর মধ্যে কি দেব। আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমাকে দিয়ে দেবে দুধ লাগবে। দুধ কতটা? এবার তুমি এর মধ্যে দুধ দিয়ে দাও 2 চামচ মতো। আচ্ছা দইও ব্যবহার করছি আবার দুধও ব্যবহার করছি তো? ওকে দুধ দিলাম 2 চামচ। আর এবার তুমি হচ্ছে আমাকে একটু মানে হাফ পিঞ্চ মতো একটু বেকিং সোডা দেবে, বেকিং সোডা যাতে তোমার মালপোয়াটা হচ্ছে তোমার একটু মানে ইয়ে হয় একটু ফুলে ওঠে আর কি। এক্স্যাক্টলি। ওকে আচ্ছা এবারে কি দিচ্ছো? এবারে এটার মধ্যে আমি দেব চিনির গুঁড়ো। এবারে তোমার হচ্ছে একটু বাটার দেব। আমি এটা টিস্পুনের হিসেবে দিচ্ছি, তাই একটু বেশি দিচ্ছি। হ্যাঁ আচ্ছা আর কি কি লাগবে বলো এবারে। এটা এবার তো আমি দুধ তো আমি দিয়ে দিয়েছিলাম, 2 টেবিল স্পুন দিয়েছিলাম আমি। এবার আমি দুধটা আরেকটু দেব যাতে এটা তোমার মোটামুটি একটা মানে মালপোয়ার জন্য মানে আরেকটু দরকার দরকার। অবশ্য যারা বাড়িতে বানাবেন তারাও একটু দেখে নেবেন যে সব সময় মাপের থেকে একটু বেশি লাগতেও পারে, বেশি লাগে আর কি, একটু দেখে নেবেন। আর দেব দেখো তো, আরেকটু দাও, আরেকটু মানে থিকনেসটা একটু মোটা আসবে আর কি। তার মানে 6-7 টেবিল স্পুন হলে মানে ব্যবহার হয়েছে। এবার যারা বাড়িতে এই কমলা লেবুর মালপোয়া বানাবেন তারা হয়তো অনেকটা বেশি কোয়ান্টিটিতে যারা বানাবেন তারা কিন্তু এই সবটাই অ্যাকর্ডিংলি দেবেন, তাই তো? মাপ অনুযায়ী হবে যতটা তুমি মানে পরিমাণটা বানাবে তার উপর এটা নির্ভর করছে। আচ্ছা এর মধ্যে আর কি কি দিচ্ছ বলো? আচ্ছা এটা মোটামুটি আমার হয়ে গেছে, এবার এটাকে আমি একটুখানি কিছুক্ষণ রাখতে হবে 10 মিনিট মতো। আচ্ছা সাইডে রাখতে হবে। এর মধ্যে তুমি ইয়ে দিচ্ছ না, কোনো এসেন্স বা কিছু দেবে না? এসেন্স দেব আর একটুখানি আমি এটাকে মিক্সিং করে নি। করার পর এর মধ্যে আমি একটুখানি তোমার কেওড়ার জল মেশাবো। কেওড়ার জল? তাহলে একটু পরে মেশাচ্ছি। পরে মেশাচ্ছি কেওড়ার। আচ্ছা আচ্ছা এটা করে রেডি করে কিছুক্ষণ রেখে দিতে হবে, তাও কতক্ষণ অ্যাপ্রক্স? মোটামুটি 10 মিনিট রাখবো। 10 মিনিট। আচ্ছা এর মধ্যে আমি কেওড়ার জলটা মেশাবো, তারপরে আমি একটুখানি অরেঞ্জ এসেন্স মেশাবো। আচ্ছা যাতে ফ্লেভারটা পাওয়া যায়, কারণ সব মানে একটা মালটা দিলেও পুরো ফ্লেভারটা নাও পাওয়া যেতে পারে। তবে কি আর যদি কেউ শীতকালে তো সব ছাড়া তো মালটা বা তোমার ইয়ে পাওয়া যায় না, কমলা লেবু পাওয়া যায় না, তো তখন যদি আমরা একটুখানি এসেন্সটা মিশিয়ে দিই তাহলে ফ্লেভারটা দিয়ে আমরা মানে সারা বছরই খেতে পারবো। খেতে পারবো। হ্যাঁ আচ্ছা তো আমি এটাকে একটুখানি কিছুক্ষণের জন্য সাইড করে দিই। ততক্ষণে কি আমরা তেলটা গরম করতে বসিয়ে দেবো? আচ্ছা দাও তাহলে, এটা দাও। আচ্ছা এবার আমি এটা সাদা তেলে ভাজবো। সাদা তেলে ভাজবে যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তো তেলটা একটু বেশি লাগবে। বেশি লাগছে। আচ্ছা দিয়ে দিই তাহলে? হ্যাঁ দেখো কতটা লাগবে। ডিপ ফ্রাই হবে তো তেলটা একটু বেশি লাগবে। আর দেবো? বেশ বেশ তাহলে। আচ্ছা তেলটা যতক্ষণে গরম হচ্ছে তুমি ততক্ষণ একটু বলো এই যে সিরাপটা অলরেডি আমরা তৈরি করে রেখেছি এটা আমাদের কি কি দিয়েছো? এটা একটু বেশি লাগবে বলে আমরা বানিয়ে রেখেছি। অ্যাকচুয়ালি এটাতে আমি দিয়েছি যে হাফ কাপ হয়ে গেছে জলটা, এটা অ্যাকচুয়ালি 1 কাপ জল হবে, সেটাকে আমি ফুটিয়ে হাফ কাপ মতো করে নিয়েছি। আর এটার মধ্যে আমি একটু মালটা মানে ওর যে পিলটা আছে খোসাটা আছে ওটাকে আমি একটু দিয়েছি একটু ফ্লেভারটা আসার জন্য। ওকে আর সঙ্গে চিনি? সঙ্গে চিনি দিয়েছি।
চিনি, তার মানে চিনি আর জলটা ফুটিয়ে তুমি এক কাপটা হাফ কাপ বানিয়েছো, তার মধ্যে মালটার খোসাটা তুমি ব্যবহার করেছো। আচ্ছা, এই যে আমরা সিরাপটা বানিয়ে রেখেছি, মানে মালপোয়া গুলো ভাজার পরে সিরাপটা ডাইরেক্ট তুমি এর মধ্যে দিয়ে দেবে, এটা কিন্তু একটু গরমই রয়েছে, গরম রয়েছে, তো আমি মানে এটা করে ডাইরেক্ট ওর মধ্যে দেব। তাহলে এটা তোমার এখানে রেখে দিই, টাইপের হয় আর কি। ওকে, তাহলে এটা তোমার এখানটা রাখলাম। আচ্ছা, তেলটা একটু গরম গরম হোক। এই যে মিক্সচারটার মধ্যে বলেছিলে 10 মিনিট বাদে আরো কিছু মেশানোর রয়েছে, এবারে কি মেশাচ্ছো? এবার এটার মধ্যে আমি মেশাবো তোমার হচ্ছে ওই একটু কেওড়ার জল নেব, একটু কেওড়ার জল নেবে, এতটা দিয়ে দি একদম। আচ্ছা, আর আচ্ছা এর মধ্যে আমি একটু এসেন্স মেশাবো 2 ড্রপ। আচ্ছা, এবার তো আমার মিক্সিংটা হয়ে গেল, এবার জাস্ট আমি মানে ভাজাটার আগে আমি একটু কন্ডেন্সড মিল্ক মেশাবো এর মধ্যে, যাতে টেস্টটা একটু বেটার হয়। ওকে, কন্ডেন্স মিল্ক দিলে এমনিতেই স্বাদটা বেশ অন্য রকম হয়ে যায়, পুরো মিষ্টি টেস্ট বাড়ালেও দেখবে টেস্টটা চেঞ্জ হয়ে যায়। আমি জাস্ট ওটার জন্য এটাতে মেশাচ্ছি। টু আরেকটা দিই, তাই তো? এবারে যেমন মালপোয়া ভাজা হয় আচ্ছা, ফ্লেমটা একটু কম করে দেবো কি এখন? ফ্লেমটা একটু কম করে দাও, দিয়ে দিই, তারপরে আবার ফ্লেমটা বাড়ানো যাবে। মোটামুটি চারটে এটা একসাথে হয়ে যাবে। আচ্ছা, বাড়িতে কি রান্না বান্না করা হয় না স্পেশাল স্পেশাল রেসিপি করো? বাড়িতে রান্না বান্না করা হয়, স্কুল থাকে। আচ্ছা, তুমি স্কুলে পড়াও? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাচ্চাদের স্কুল? হ্যাঁ স্কুলে। আচ্ছা আচ্ছা, বাহ। আর তার সঙ্গে সঙ্গে রান্না বান্নাও চলে? রান্না করতে ভালোবাসো নাকি? রান্নাটা প্যাশন? এটা আমার প্যাশন বলতে পারো, মানে ওই রোজকার রান্না তো করতেই হয় বা মানে করাই হয়, সব সময় যে করি সেটাও বলবো না, কিন্তু তোমার হচ্ছে একটু মানে ইউনিক টাইপের রান্নাটা করতে একটু বেশি ভালো লাগে আর কি। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু নিচটা একবার দেখে নাও, কারণ ফ্লেমটা তেলটা বেশ গরম হয়ে গেছে, একটু আস্তে করে দাও, একদম লো আছে, লো আছে। এই মালপোয়াটা একটু নরম হচ্ছে, এরকমই হয়, একটু স্পঞ্জি হয়, এটা স্পঞ্জি হয়, একটু স্পঞ্জি হয় এটা, যেহেতু তুমি বেকিং পাউডার দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আর এটা যখন আমি এরপরে সিরাপে দেব না, ওটা আরো স্পঞ্জি হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার কি একটু বাড়িয়ে দেব ফ্লেমটা? এবার ফ্লেমটা একটু বাড়িয়ে দাও। আচ্ছা, এটা কি খুব ডিপ করে মানে লাল করে ভাজবে? এটা একদম লাল করে যে খুব একটা ভাজবো তাও না, একটু ব্রাউনিশ হলে তারপরে এটাকে উঠিয়ে দাও। আচ্ছা, এটা আমার এবার ব্রাউন হয়ে গেছে, এবার আমি এটাকে প্লেটে তুলবো। তুলে ফেলবে এটা? অফ করে দিই তাহলে? হ্যাঁ একদম অফ করে দাও। এবার আমি এটাকে একটু তেল থেকে ছেঁকে প্লেটে উঠিয়ে নিচ্ছি। আচ্ছা, এরকম একটু লাল করেই ভাজতে হবে, একটু হবে একটু, হ্যাঁ একটু ব্রাউনিশ টাইপেরই বেশি হবে, কারণ এটা তোমার একটু স্পঞ্জি টাইপের হয় তো, আর এটা যখন আমি সিরাপে দেবো তখন তোমার আরেকটু স্পঞ্জি টাইপের হয়, কালারটা এলে ভালো হবে, অ্যাকচুয়ালি এটা অরেঞ্জের তো, তো কমলা লেবুরটা একটু মানে তোমার ব্রাউনিশ অরেঞ্জ কালারটাই আসে। এবারে তুমি সিরাপে দিয়ে দিলে? এবার সিরাপে দিয়ে দিলাম, সিরাপটা একটু উষ্ণ গরম আছে, উষ্ণ গরম আছে। সিরাপে দিয়ে কতক্ষণ রাখবে? সিরাপে দিয়ে তোমার মিনিট 15 মতো লাগলে ভালো হয় আর কি। হ্যাঁ, তাহলে ভালো করে ভেতরে সিরাপের মানে যেটা মিষ্টিটা ঢুকবে। এক্স্যাক্টলি, ওকে, এটা একটু দেখো তো হয়েছে কিনা। এক্স্যাক্টলি হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে এবারে প্লেটিং এর জন্য প্লেট দিয়ে দিই? এবারে প্লেটিং এর জন্য প্লেট দাও। আমি সিরাপটা একটু নিয়ে জাস্ট এর মধ্যে একটু দিয়ে দিলাম। সিরাপটা কি যত বেশি সোক করানো যায় তত বেশি ভালো, সফট, তত বেশি সফট হয় সেটাই। আচ্ছা, এবার আমি একটুখানি আলমন্ডস যেটা আমি ক্র্যাশ করে রেখেছি সেটাকে জাস্ট উপর থেকে গার্নিশিং করব। আচ্ছা, এটা আমার রেডি হয়ে গেল কমলা লেবুর মালপোয়া। কমলা লেবুর মালপোয়া, সময়টা খুব একটা বেশি লাগলো না, কারণ সময় লাগার মতন কিছু নেই, ওই যতক্ষণ ব্যাটারটা রাখতে, যতক্ষণ ব্যাটারটা রাখতে হয়। এক্স্যাক্টলি, আর তোমার রসের যতটুকু মানে রস মানে রাখতে হয়, মানে তোমার সিরাপটার দিয়ে যে রস তার মধ্যে ব্যাস এতটুকুই। একদম তাই। আর এই সময়টা যেহেতু কমলা লেবুর সময়, বিশেষ করে শীতকাল, শীতকালে কমলা লেবু পাওয়াই যায়, যদিও এখন সব
শীতকালেই পাওয়া যায় কমলা লেবু, তবে শীতকালে যেহেতু বেশি পাওয়া যায়, কেউ ভাবছেন বাড়িতে কমলা লেবুর মালপোয়া তৈরি করবেন, তারা চটজলদি কিন্তু মালপোয়া তৈরি করে ফেলতে পারবেন কমলা লেবু দিয়ে। এবারে তুমি আর আমি চলো এটা খেয়ে টেস্ট করে দেখো একটু কেমন হলো। আমি তো খাবই, তুমিও খাবে, তারপরে আমাদের দর্শকদের জানাতে হবে যে কেমন খেলাম আমরা। একদম তুমি ভালো বললে তাহলে আমার বানানোটা সার্থক ভারত হবে। মালপোয়া এমনিতেই খুব টেস্টি হয়, আর কমলা লেবু দিয়ে, কমলা লেবু আমার খুব পছন্দের, নিশ্চয়ই খুব ভালো, কমলা লেবুটা সবারই পছন্দের। তোমার যখন ভালো লাগে কমলা লেবু, আর আমি সেটা দিয়ে বানিয়েছি, এটা আমার আরো ভালো লাগছে। একদম তাই, চলো টেস্ট করি। হ্যাঁ একদম, তুমি একটু টেস্ট করে বলো কেমন হয়েছে। তোমার জন্য তুলবে, সে কারণেই দুটো প্লেট রাখা। আচ্ছা চলো এবারে টেস্টিং টেস্ট করো তুমি। আচ্ছা আমি হাত লাগিয়ে করি। হ্যাঁ মালপোয়া তো হাত দিয়ে ভালো লাগে বেশি। বাহ দারুণ খেতে হয়েছে, ভালো হয়েছে, খুব সুন্দর। এটা স্পঞ্জি হয়েছে না, মিষ্টি ঢুকেছে, স্পঞ্জি হয়েছে, অরেঞ্জ ফ্লেভারটা, একটা ফ্লেভার পাচ্ছি, সঙ্গে একটু ক্রিসপি ব্যাপারও আছে, ব্যাপারটা আছে তাই না? এটা কি যত বেশি ভিজবে ক্রিসপি ব্যাপারটা চলে যাবে, তাই তো? হ্যাঁ একটু যত ভিজবে তাদের ক্রিসপি ব্যাপারটা চলে যাবে, কিন্তু আমার একটু ক্রিসপিটা থাকলেই আমার মনে ভালো লাগে, আমার সেটা ভালো লাগে। আমি সেটাই বলছিলাম যে ক্রিসপি রয়েছে এখন, মানে এই সবে মাত্র বানানো হলো তো, এটা কিন্তু বেশি টেস্টি লাগছে। সুতপা দারুণ একটা রেসিপি তুমি আমাদের হেসেলে প্রথমবার এসে বানালে, একটু নার্ভাসনেসটা কমেছে রান্না করতে করতে? প্রথম প্রথম তো একটু লাগছিল, বাট এখন আর লাগছে না, তো আসলে কথা বলতে গেলে আরো লাগছে এখন, ফ্রি লাগছে। কিন্তু গল্পটা করার খুব একটা সময় আমরা পেলাম না, কারণ চটজলদি রেসিপি তো, আর মালপোয়া চটজলদি রেসিপি, তার সঙ্গে শুধু একটু কমলা লেবুর ফ্লেভার আর কমলা লেবু অ্যাড হয়েছে। তো বাড়িতে তো সব সময় কম বেশি আপনারা মালপোয়া খান, একটু রেসিপিতে চেঞ্জেসও রয়েছে, তবে সব মিলিয়ে একটা খুব সুন্দর রেসিপি, স্ন্যাক্সের জন্য খুব ভালো, যারা মিষ্টি খেতে ভালোবাসেন তাদের জন্য তো আরো ভালো, আরো ভালো। তাই বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। আর একটা কথা বলি, যাদের সুগার আছে তারা এর মধ্যে সুগার ফ্রি মিশিয়েও করতে পারেন, কারণ তাদেরও তো খাওয়ার ইচ্ছে হয়, চিনিটা তারা মিশিয়ে খেতে পারে না, তো তারা যদি সুগার ফ্রি মেশান মিশিয়ে আরামসে এটা ভালো করে বানিয়ে খেতে পারবে। একদম একটু কম মিষ্টি হবে, একটু কনডেন্সড কম হবে, যেটা সেটা আপনারা দিলেন না সেটা না দিয়েও করতে পারেন, তাহলে একটু মিষ্টি কম হবে, একদম, কিন্তু টেস্ট একই থাকবে। থ্যাংক ইউ সুতপা, এত সুন্দর একটা রেসিপি তুমি আমাদের হেসেলে এসে উপহার দিলে, থ্যাংক ইউ। আর তোমার জন্য আমাদের হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। ও সো থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম, খুব ভালো থেকো। একদম আবার খুব ভালো থেকো। একদম তোমার এসে ভীষণই ভালো লেগেছে তোমার রান্নাঘরে এসে। বাহ আমাদেরও ভালো লাগলো। আর তোমার তো অনেক রকম রেসিপি, একটু অন্য রকমের রেসিপি তুমি বেশি বানাও, এরকম আরো একটা খুব সুন্দর রেসিপি নিয়ে তোমার সঙ্গে দেখা হবে আবার। একদম, আর আপনাদেরকেও ধন্যবাদ বা জানাতেই হয়, কারণ আপনারা তো সবসময় আমাদের সঙ্গে থাকেন আর এভাবেই সঙ্গে থাকবেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না, কারণ মালপোয়ার অনেক রকম রেসিপি আপনাদের কাছে নিশ্চয়ই আছে, সেরকম ইউনিক কোনো রেসিপি যদি আপনাদের কাছে থাকে সেটাও কিন্তু আমাদের লিখে পাঠাবেন। আর এভাবেই সঙ্গে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল, সেটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এছাড়া ফেসবুক পেজ, ইনস্টা পেজ, সেগুলো তো রয়েছে, অবশ্যই ফলো করবেন, কারণ শুধুমাত্র রান্না নয়, রান্নার অনেক রকম গল্প, রান্নার অনেক রকম টিপস নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আমরা বছরভর থাকি। তাই এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার নমস্কার।